हेलो पेरेंट्स, वेलकम टू माय चैनल। आमी शांतना, स्पेशल एडुकेटर एंड ट्रेनर। आज आमी बेश किछु एक्टिविटी शेयर करब जेगुली बाच्चादेर अंडरस्टैंडिंग, फोकस, कन्सेंट्रेशन एगुली अनेक बाड़बे। एटी एकटी रिक्वेस्टेड भिडियो जार जोन्नो आमार मने हय जादेर जादेर फोकस और कन्सेंट्रेशनेर भिडियो प्रयोजन तारा ए भिडियोटी देखते पारेन। ताई भिडियोटीके ना केटे सम्पूर्ण भिडियोटी देखुन আর অ্যাক্টিভিটিগুলি ফলো করুন। আপনার কাছে অ্যাক্টিভিটিগুলি খুব সোজা মনে হলেও এটি কিন্তু আপনার বাচ্চার কাছে সোজা নয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অল বাংলা স্পিচ টিপস। দেখুন, দেবজিৎ আজকে এই গেমটা খেলবে, স্পট দ্য ডটস, মানে একটা আঙুল। ভেরি গুড। আপনারা পারলে অনলাইন থেকে কিনে নেবেন, আমি এটি ফ্লিপকার্ট থেকে কিনেছি। ঠিক আছে, ফ্লিপকার্টে এই নামে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এটি খুবই ভালো একটা অ্যাক্টিভিটি। দেবজিৎ খেলতে খুবই ভালোবাসে, দেখুন খুব মন দিয়ে খেলছে আর নাম্বারগুলো সব বিছানায় ছড়িয়ে নিয়েছে। দেবজিতের খেলা দেখে বুঝতে পারছেন তো যে কিভাবে খেলতে হবে এটা। আমি দেবজিৎকে দিয়ে বেশিরভাগই অ্যাক্টিভিটি দেখাই শুধু আপনাদের যাতে সুবিধা হয় এর জন্য। মানে আপনি আপনার বাচ্চাকে কিভাবে করাবেন আর বাচ্চাদের বিহেভিয়ারগুলো কেমন হয় সেটি দেখানোর জন্যই আমি দেবজিৎকে দিয়ে করাই। এগুলি আমি কিন্তু করে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু একটা বাচ্চা কিভাবে মন দিয়ে করে সেটি দেখানোর জন্যই ওকে দিয়ে করাই। দেখুন, ও কিন্তু, আমি এত কথা বলছি, ও কিন্তু মন দিয়ে করেই যাচ্ছে। কনসেন্ট্রেশন আর ফোকাস 100% দিয়ে করে বাচ্চারা। তিন মানে কি? পরিষ্কার করে বলো, তিন মানে কি? তিন মানে তিনটে আমুল, মানে তিনটি ক্রেন। তারপরে দেবজিৎ এগুলো গুনে গুনে করছে। ঠিক আছে, দেখুন খুব মন্দে করছে। তুমি তোমার হাতে ওগুলো কি? বাদাম। এক দুই তিন চার পাঁচ। আপনাদের কাছে যদি এই ধরনের অ্যাক্টিভিটি বোর্ড না থাকে তাহলে আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারেন। একটি কার্টুন বোর্ডে এই ধরনের এই অল্টারনেটিভ ছবি এঁকে তারপর নাম্বার, ডট, এমনকি হাতের ছবি, মানে হাতের আঙুলের শেপ বানিয়ে আপনারা বাচ্চাকে দিয়ে এভাবে করাতে পারেন। এভাবে করালে আপনার বাচ্চার কতটা আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে তাহলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন, এবং বাচ্চারা খুব এনজয়ের সাথে খেলে এগুলি। ঠিক আছে, তো দেখতে থাকুন দেবজিৎ কী সুন্দর করে করছে।
বাচ্চাদের ফোকাস আর কনসেন্ট্রেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এই তিনটে জিনিসই বাচ্চাদের খুবই বাড়ায়। হ্যাঁ, যারা একটু বড় যাদের আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে 1 থেকে 10 পর্যন্ত শিখে গেছে আর হাতের আঙুল গোনাও শিখে গেছে তাদের জন্যই এই অ্যাক্টিভিটিগুলি। তো প্যারেন্টস, যদি আমার পরামর্শ আর আমার অ্যাক্টিভিটিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের অ্যাক্টিভিটি এ পর্যন্তই, নমস্কার।